মুখে মাস্ক ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করতে বলুন, বিএন দ্বারা জনস্বার্থে প্রচারিত। প্রয়াত কংগ্রেস সভাপতি শোকেচ্ছা রাজনৈতিক মহলে। 2020 সালে আবারও এক ইন্দ্রপতন। পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। বুধবার গভীর রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, পুরনো পেসমেকার বদল করার জন্য তিনি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তার ক্রিয়েটিনের মাত্রা বেশি হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল, ডায়ালিসিস চলছিল। মঙ্গলবার রাত থেকে তার অবস্থার উন্নতি হলেও হঠাৎ করে এদিন হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই প্রদেশ কংগ্রেসের তরফে টুইট করে সভাপতির প্রয়াণের কথা জানানো হয়। সোমেন মিত্রের প্রয়াণে শোকাহত লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বাংলায় আরও এক অধ্যায় সমাপ্ত হলো। এদিকে সোমেনবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সোমেনবাবু। রাজনীতিতে সোমেন মিত্র বর্ণময় চরিত্র, একসময় দাপুটে কংগ্রেস নেতা। তিনি নিজে দল তৈরি করেছিলেন, তৃণমূলের হয়েও ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন। শেষ জীবনে আবার কংগ্রেসে ফেরত আসেন। কংগ্রেস বর্ষিয়ান এই নেতাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেন। বয়স হয়েছিল, সেই দাপুটে ভাব আর ছিল না। প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার আজ সকাল 9:30 বেলভিউ থেকে সোমেন মিত্র মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে তার 3 নম্বর লোয়ার রডন স্ট্রিটের বাড়িতে। সেখানে দেহ রাখার পর প্রদেশ কংগ্রেস দপ্তরে বিধানভবনে নিয়ে যাওয়া হবে প্রয়াত ছোড়দাকে। 2020 সালে আরও একটি নক্ষত্র পতন হলো। বিএন পরিবারের তরফ থেকে তার পরিবারকে জানাই সমবেদনা এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করি। ধন্যবাদ সাথে থাকার জন্য।